গণ অভ্যুত্থানে নিহত 105 শিশু পরিবারকে সম্মাননা ও শহীদী স্বীকৃতি দিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিচার চায় পরিবার, আশ্বাস উপদেষ্টার। শরণার্থীর হাসপাতালের বারান্দায় লাশ আর লাশ আমাকে মর্গে ঢুকতে দেয় নাই। বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া এবং সেই বিচার হতে হবে। সাবেক প্রধানমন্ত্রী মুখ্য সচিব নজিবুর রহমানের 10 দিনের রিমান্ড আবেদন আদালতে তোলা হবে। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্রের সিনিয়র সচিবকেও। মাতাবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে জাপান, একনেক সভায় সিদ্ধান্ত, বিবেচনায় দেশটির আইনি কাঠামো ও ঋণের শর্ত। অংশীজনদের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা, জানালেন তথ্য উপদেষ্টা। সাংবাদিক নেতারা সম্পদের পাহাড় গড়েছেন, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি, শিরোনামগুলো শুনছিলেন। বিশ্ব শিশু দিবসে ছাত্র জনতার আন্দোলনে শহীদ 105 শিশু পরিবারকে সম্মাননা, স্বীকৃতি আর অনুদান দিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে শহীদ পরিবারগুলো। এবং উপদেষ্টা শারমিনেস মুর্শিদ বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। বৃহস্পতিবার আন্দোলন করছে আর এই দেখেন এখনো ঘেরান আসতেছে, আর এই হইলে স্কুল ড্রেস, এইটা আমি এখনো ধুই নাই, আমার ছেলের এই যে ঘাম আমি এখনো এটা শুকিয়ে শুকিয়ে রাখতেছি। সবই আছে আগের মতো, নেই কেবল প্রাণ ভোমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শহীদ শিশু কিশোরদের পরিবারগুলোর কান্না যেন শেষই হয় না। আমরা রাত্রিরে লাশ খুঁজতে গেছি, যাইয়ে দেই সরারদের হাসপাতালের বারান্দায় লাশ আর লাশ আমাকে মর্গে ঢুকতে দেয় নাই। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফওয়ানের প্রাণ যায় 5 আগস্ট বিজয় মিছিলে। আমার ছেলের আকাশ তোমার স্বপ্ন ছিল, আমার একটাই ছেলে আর একটা মেয়ে প্রতিবন্ধী। এফবিএফ শাহিন কলেজের আহনাফ আর ফিরবে না, মায়ের কাছে সে ঘর যেন স্মৃতির কারাগার, আকাশ পরিণত হয়েছে বর্ণহীন এক হাহাকারে। এই যে ছবিটা যে আমি সবাইকে দেখাচ্ছি, ছাত্র জনতার আন্দোলনে প্রাণ গেছে এমন 105 শিশুর। কেউ আন্দোলনে, কেউ খেলতে গিয়ে, কেউ নিজ ঘরে, জানালায় বা ছাদে গুলিবিদ্ধ হয়ে শহীদ। বিশ্ব শিশু দিবসে একসাথে 105 পরিবার, সবার দাবি হত্যার বিচার চাই। মুরগির গোশ, গরুর গোশ খুবই পছন্দ করতো, এই 2 মাসের মধ্যে আমি এখনো খাই না। প্রতিদিন একবার হলেও ছেলের কথা মনে পড়ে, বাবা মা তো আমরা, এই জন্য অনেক কষ্টে আছি এখন। সব শহীদদের মাদের হয়ে সবার জন্য বিচার চাই, আমার ছেলেরও বিচার চাই। যতগুলা বাচ্চা এইভাবে গুলি খেয়ে মারা গেছে, এটা বিচার আমি চাই। শিশু দিবসের আয়োজন পরিণত হয় এক হৃদয় বিদারক পরিস্থিতির। শহীদ শিশুদের অভিভাবকদের হাতে স্বীকৃতি স্মারক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ। উপদেষ্টা বলেন 50 বছর ধরে যে সমাজ আর রাজনীতি তৈরি করেছে আগের প্রজন্ম, তা এই প্রজন্ম বয়কট করেছে। প্রাণ দিয়ে তারা নতুন দেশ গঠন শুরু করেছে, এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এই ধরনের স্বৈরাচারী শাসনের জায়গা দিয়ে আমরা আস্তে 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 করে যেই জায়গাটায়, যে অন্যায় জায়গাটায় পৌঁছেছিলাম, এবার আমরা শক্ত হাতে একটা একটা করে ইট ভাঙব। বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া এবং সেই বিচার হতে হবে। শারমিন মুর্শিদ বলেন এবার ভালোবাসা দিয়ে দেশ গঠনের সময়, নিশ্চিত হবে সকল শিশুর অধিকার আর মর্যাদা। পৃথক 2 মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। বিকেলে 3 জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এর আগে রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
2022 সালে বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় পল্টন থানার এক মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় জননিরাপত্তা বিভাগের এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। শামীম গত 28 অক্টোবর সমাবেশে নিহত হন। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানায় এই রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো সিএমএম আদালতে। আমাদের সহকর্মী নুনবী সরকার অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে জানাবেন। নুনবী, তিনজনের রিমান্ড শুনানি এবং তাদের এই মামলার বিষয়ে একটু বিস্তারিত যে তথ্য আছে দর্শকদের জানিয়ে দিবেন। এই আসামিদের বিরুদ্ধে সাবেক বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক সচিব নজিবুর রহমান এবং আমিনুল ইসলাম, তিনজনের বিরুদ্ধে হত্যা, নাশকতা, হত্যা চেষ্টা, বিভিন্ন নাশকতা আইনে মামলা হয়েছে। পল্টন থানার পৃথক দুটি মামলা হয়েছে। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে 2022 সালের ডিসেম্বরে বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলার অভিযোগে মামলা হয়েছে, সেই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, 10 জন রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়া নজিবুর রহমান এবং আমিনুল ইসলাম, তাদেরকে পল্টন থানার একটি মামলা গত 28 অক্টোবর, গত বছরে বিএনপি সমাবেশ হয়েছিল, সেখানে যুবদল নেতা শামীম হত্যা মামলার অভিযোগে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এখন এই রিমান্ডের বিষয়ে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি হচ্ছে সিএমএম আদালতে। তিনজনকেই কিছুক্ষণ আগে তোলা হয়েছে এবং এখানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাদেরকে যখন নেওয়া হচ্ছিল সাবের হোসেন চৌধুরীর খিলগাঁও এবং সবুজবাগ এলাকা থেকে বিএনপি সমর্থক কিছু রাজনৈতিক নেতাকর্মী এখানে এসেছেন, তারা স্লোগান দিয়েছেন ফাঁসি চাই ফাঁসি চাই, এবং কেউ কেউ ডিম নিক্ষেপ করেছেন। যদিও তাদের উপর ডিম পড়েনি, পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিয়েছিল, পুলিশের গায়ে পড়েছে, অন্য লোকের গায়ে পড়েছে। এখন রিমান্ড শুনানি হচ্ছে, রিমান্ড শেষে তাদেরকে নিয়ে যাওয়া হবে যদি রিমান্ড মঞ্জুর করে আদালত। তো শুনানি এখন চলছে, এখানে বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন, একটি উত্তপ্ত পরিস্থিতি, যদিও সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা আছেন নিরাপত্তা দেওয়ার জন্য। শুনানি অন্তে জানা যাবে কতদিন রিমান্ড মঞ্জুর হলো। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ নুনবী। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। এই মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা তিনি জানিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনও প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলা অগ্রাধিকারের ভিত্তিতেই পেপার বুক হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। আর 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 19 জনকে আসামি করে 7 অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। আলোচিত এই মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আর আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, এটি অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় প্রকল্প। একনেক সভা শেষে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানিয়েছেন কোন দেশ এটি নির্মাণ করবে তা নিয়ে বহু বিতর্ক হয়েছে, আর সব যাচাই বাছাই শেষে জাপানকে দেয়া হয়েছে কাজ এবং তাদের ঋণের শর্ত ভালো। প্রকল্পে অনিয়ম হলে তা বিচারের জন্য দেশটিতে আইনি কাঠামো বেশ শক্ত বলে জানিয়েছেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 24,412 কোটি টাকা 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় এবং পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন আগে থেকে চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আগেও ব্যয় খতিয়ে দেখা হচ্ছে এবং বড় বড় অবকাঠামো নির্মাণ কিংবা গাড়ি কেনার চেয়ে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বৃদ্ধি, পার্ক, লাইব্রেরি নির্মাণ, জলাধার তৈরির উদ্যোগও নেওয়া হবে। তিনি জানিয়েছেন সরকারি প্রকল্পের আওতায় সারা দেশে কতগুলো গাড়ি কেনা হয়েছে, সেগুলো কোথায় আছে, কিভাবে ব্যবহার হচ্ছে, সব খতিয়ে দেখবে সরকার। আমাদের এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে একমাত্র বড় অবকাঠামো প্রকল্প হবে, 2030 সালে গিয়ে শেষ হবে। এটা হলো মাতার বাড়িতে, যেহেতু একটা জেটি হয়েই গেছে, মাতার বাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর করার প্রকল্প। পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান।
তিনি বলেছেন, সৃষ্টিলগ্ন থেকে রাজুকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই। সকালে রাজুক ভবনে বিশ্ব বসতি দিবসের আলোচনায় জলবায়ু উপদেষ্টা বলেছেন, তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুন্দর সুস্থ নগর গড়ে তুলতে হবে। বসতি মানে শুধু বাসা বাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়। আর আলোচনায় অংশ নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, রাজুক সহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন। ঢাকায় গরিবের আবাসনের ব্যবস্থা নেই এবং সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানান এই উপদেষ্টা। এ সময় তিনি সমস্ত কোটা বাদ দিয়ে নগরবাসীর জন্য জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাব দেন। সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। ফি ছাড়া নেবে না, এটা বিনা পয়সায় তারা বলে দেবে, কিন্তু তার জন্য 4 কোটি টাকা লাগবে। এটা 7 মাস সময় লাগতে পারে, কারণ একসাথে একবারে করা যায় না, কিছুদিন করে আবার ইয়ে দিতে হবে, সময় রাখতে হবে, তারপর করবে, এটা ক্রমে ক্রমে আস্তে আস্তে এটা করতে হবে। তো এটা আমাদের পাঠানো ছাড়া আমাদের উপায় নেই। কাজে আমরা এখন চেষ্টা করছি, রাশির সাথে একটা যোগাযোগ হচ্ছে এবং আজকে রাশিয়ার সাথে তাদের রাতের বেলা একটা বৈঠক আছে, জুমে বৈঠক হবে, তারপর সেখানে আমরা জানতে পারবো কি করবো না করবো। ওইটা বলে যে ওখানে ট্রিটমেন্টটা হবে একজন পেশেন্টের, না পাঠাতেই হবে আমাদেরকে, কিন্তু এখন আমরা চাচ্ছি কোথায় আমাদের পসিবিলিটি হবে। আর একজনের ব্যাপারে, এটা আপনারা হয়তো পত্রিকাও দেখেছেন, মুসা বলে একজন বাচ্চা যার দাদিকে নিয়ে আইসক্রিম খেতে যাচ্ছিল, বাড়িতেই সে বিলর্বিদ্ধ হয় এবং দাদি মারা যায় তাৎক্ষণিকভাবে এবং তার মাথায় ইঞ্জুরিটা হয়েছে। এখানে আমাদের সিএমই আছে, তার অপারেশন হচ্ছে, সে ওখানেই আছে, আইসিইউতে আছে। দুর্গাপূজার নিরাপত্তায় কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। তবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেছেন, উৎসব আয়োজন ঘিরেও কোনো অপতৎপরতার সুযোগ নেই, কেউ কোনো বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের মহাপরিদর্শক হুঁশিয়ার করেছেন। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারে শারদ উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের কারো কারো মাঝে দেখা দিয়েছে শঙ্কা। তাদের আশ্বস্ত করতেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পুলিশের মহাপরিদর্শক জানান, কোনো ভয় নেই, দেশের সব পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপরতার কোনো সুযোগ নাই। আইজিপি জানান, পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার এবং সশস্ত্র বাহিনী সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জঙ্গি সংগঠনের যারা জামিনে আছে তাদের ওপর নজরদারি চলছে বলেও জানান আইজিপি। কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাবাদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, তার যে মূল সমন্বয়ক, মিডিয়া সমন্বয়ক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। জঙ্গি এবং সন্ত্রাসী যারা বের হয়েছে তাদের, কিন্তু তাদের উপর আমাদের নজরদারি সেটা কিন্তু অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপ জড়িত হয়ে পড়ে, কেউ যদি জঙ্গি কার্যকলাপ জড়িত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে। আইজিপি জানান, পুলিশের যেসব সদস্য বাড়াবাড়ি করেছে তারা কাজে যোগ দেয়নি, এই সংখ্যা মাত্র 187। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অংশীজনদের সাথে বসে তাদের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে আয়োজিত আলোচনায় জুলাই বিপ্লবে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিকীকরণের উপরে জোর দেন। উপস্থিত সাংবাদিকরা মুক্ত সাংবাদিকতা চর্চায় সংবাদ মাধ্যমের জন্য অভিন্ন নীতিমালা তৈরির আহ্বান জানান। বিগত সরকারের পুরো শাসনামলে সাংবাদিক আর সাংবাদিকতার মান কিংবা চর্চা কেমন ছিল? দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকবদল জুলাই আগস্ট বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে গণমাধ্যমের ভূমিকা কী ছিল? সংবাদ মাধ্যম কি সত্য আর সঠিক সংবাদ প্রকাশ করেছিল?
এমন প্রশ্ন ছিল জনমনেও। সেই প্রশ্নের উত্তরই যেন দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কী তথ্য প্রচার করা হয়েছে ওইটা দেশের মানুষ দেখেছে। এখন এই এই যে এই এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নিবে কে? কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার কেন কিভাবে শীর্ষক এক মুক্ত আলোচনায় তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি, তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। মুক্ত আলোচনায় সাংবাদিকতায় পেশাদারিত্বের ঘাটতি, মালিকপক্ষের স্বার্থ, তরুণদের অনাগ্রহ, বেতন ও ওয়েজ বোর্ড, সাংবাদিকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ নানান প্রাসঙ্গিক বিষয় ও সুপারিশ উঠে আসে। সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের পেশাগুলোকে বের করে আনা জরুরি। আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক ক্ষেত্রে সাংবাদিকতা কপি পেস্ট ইন্ডাস্ট্রিতেও পরিণত হয়েছে। আমরা চাই যে এই কতদিন এই গভর্নমেন্ট আছে, আপনারা মিডিয়া ফ্রিডমটাকে ইনস্টিটিউশনালাইজ করেন, যাতে আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যেই সমস্যাটা আমরা আগে ফেস করেছি সেই সমস্যাটা যাতে আমরা ফেস না করি। কেননা আমরা আশা করি যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যিনি আসবেন তারা হয়তো আরও ভালো করবেন, কিন্তু আমরা যে যে ভয়ের যে সময়টা আমরা কাটিয়েছি সেইটা যেন আবার যে রিপিট করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই। জান ও জবানের গুমের আলোচনা আমরা করি, আমরা অনেকেই এর অংশীদার ছিলাম যখন জান গুম করা হয়েছে, শিকারী সাংবাদিকতা করে এই সমস্ত মানুষকে ক্রিমিনাল করা বানানো হয়েছে যারা নাকি ছিল রাজনৈতিক কর্মী। আলোচকরা বলেন, গণমাধ্যমের মালিক পক্ষকে সাংবাদিকতার নীতিতে একাত্ম করতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ এবং পর্যটক নিষিদ্ধ করা হবে কিনা তা সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে পরিবেশ উপদেষ্টা জানিয়ে বললেন, নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবেশ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সচিবালয় সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্ট মার্টিনে বিপন্ন প্রাণী আছে, এটা পরিবেশগত সংকটপূর্ণ এলাকা ঘোষণা করা হয় 1999 সালে, এবং 9 সেপ্টেম্বর 2018 সালে সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। 2020 সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে, আর সে সময় প্রতিদিন 1250 পর্যটক নির্দিষ্ট করা হয়েছিল।